সুধী মণ্ডলী, এখন প্রচারিত হচ্ছে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ভুলিনি তোমায়। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মল্লিক সজ্জিলুল্লাহ প্রিন্স। সুপ্রিয় দর্শক মণ্ডলী, টিভি সেটের সামনে যে যেখানে বসে এই অনুষ্ঠানটি দেখছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের এই জন্মদিন অনুষ্ঠান আমরা তোমায় ভুলিনি। এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। জাতির পিতার ছোট ছেলে শেখ রাসেল 1964 সালে জন্মগ্রহণ করেছেন, তারই আজকে জন্মদিন। এই জন্মদিন অনুষ্ঠানে আমরা দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। চলুন প্রথমেই আমরা অতিথিদের সাথে পরিচয় করিয়ে দিই। আমার ডান পাশে আছেন বিশিষ্ট রাজনীতিবিদ সাংসদ শামসুল হক চৌধুরী, তারপরে আছেন আমাদের বঙ্গবন্ধু শিল্পী গোষ্ঠী চট্টগ্রাম বিভাগীয় শাখার সহসভাপতি প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়া। আমার প্রথম প্রশ্ন হচ্ছে সাংসদ শামসুল হক চৌধুরী সাহেবের কাছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মানুষের অধিকার আদায় করতে গিয়ে এবং বাংলাদেশ নামক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গিয়ে এবং বাংলাদেশের লাল সবুজ গঠিত একটি পতাকাকে আনতে গিয়ে উনি সারা জীবন সংগ্রাম করে গিয়েছেন। এই সংগ্রাম করতে গিয়ে তখনকার ক্ষমতায় ছিলেন, তখন বঙ্গবন্ধুর এই সত্য প্রতিষ্ঠা করার ব্যাপারে আন্দোলন করতে গিয়ে তাকে বারেবারে জেলে যেতে হয়েছিল। তখন এই ছোট্ট শিশু রাসেল মাকে বারেবার বিরক্ত করত, বাবা কোথায়, বাবা কবে আসবে, বাবার কাছে যাব। তখন মা সান্ত্বনা দিতেন, সেই সান্ত্বনাও তার হৃদয়ের ভিতরে বাবার সেই অনুভূতিটা বারেবারে তার পীড়া দিত। তারপরে তার মাকে বলতেন আমার বাবাকে যাবো, বাবা কবে আসবে, এই করবেন। তখন মা তাকে বলেছিলেন আমি তোমার বাবা, তুমি আমাকে বাবা বলে ডাকো। এই যে ছোট্ট শিশু রাসেল, শেখ রাসেলের বাবার প্রতি যে এত অনুভূতি, এত মায়া মমতা বোধটা ছিল, আপনি একজন বিশিষ্ট রাজনীতিবিদ হিসাবে এবং সাংসদ হিসাবে আপনি এই বিষয়ে আপনার মতামতটা কি? 18 অক্টোবর পিতার কনিষ্ঠ পুত্র শহীদ রাসেলের জন্ম হয়েছিল শেখ রাসেলের। আমি সেই জন্মদিনে সকল জাতির যেসব শিশু সন্তান বাংলার বুকে রয়েছে তারা সহ সবাইকে শেখ রাসেলের শুভ জন্মদিনের শুভ শুভ জন্মদিন, শেখ রাসেলের জন্মদিন আখ্যায়িত করে বলতে চাই, শ্রদ্ধাভরে স্মরণ করছি যেই বাবার অংশে তার জন্ম হয়েছিল, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, তারা দুজনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি এবং শ্রদ্ধাভরে স্মরণও করি। শেখ রাসেল বাংলাদেশের স্বাধীনতার পরে বঙ্গবন্ধুর শাসনকাল দেখেছে, একটি 2 বছরের শিশু বুঝতে শিখে, জানতে শিখে। শেখ রাসেল বাবাকে দেখেনি, জেলে জেলে বাবা কারা অন্তরালে ছিল বাংলার স্বাধীনতার জন্য, বাংলার মানুষের দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য বঙ্গবন্ধু কাজ করে গেছেন। বঙ্গবন্ধুকে এমনকি বড় ভাই শেখ কামাল, আমি যে আবাহনী ক্লাবের সেক্রেটারি প্রতিষ্ঠাতা শেখ কামাল, ওনার বলতেন হাসু আপা আমি কি তোমার আব্বুকে একটু আব্বু ডাকতে পারি, বঙ্গবন্ধু তাকে জড়িয়ে ধরে বলতেন
যে কেন বাবার বাবার সান্নিধ্য পাইনি, বাবার জাতির জন্য দেশের জন্য আন্দোলন সংগ্রাম করতে গিয়ে তার জীবনের অনেকটা সময় বেশিরভাগ সময় জেলে কাটিয়েছে। রাসেল অত্যন্ত মেধাবী ছিল, তার স্মরণ শক্তি খুব অগাধ ছিল। সে মায়ের কাছে যখন মা যখন বলতেন বাবাকে বাবা বাবার কাছে যাব, এটা তো রাসেলকে যখন হত্যা করা হয় হত্যার আগেও সে বলেছে যে আমি মায়ের কাছে যাব বাবার কাছে যাব। মা বাবার প্রতি তার দরদ ছিল, কারণ বঙ্গবন্ধুর ছেলেগুলো মেয়েদের মধ্যে আমাদের প্রধানমন্ত্রীও আছেন সবচেয়ে বেশি আদর করতেন, আদর পেয়েছেন রাসেল, কারণ বঙ্গবন্ধুর যখন দেশের জাতির পিতা দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ছিলেন তখন ওনার পাশে ছিলেন। বঙ্গবন্ধু যেখানে গেছেন রাসেলকে সাথে নিয়ে গেছেন, অত কামাল ভাই আর আমাদের নেত্রী এত ঘুরতে পারে নাই, শেখ রেহানা ঘুরতে পারে নাই জামাল মিলিত, কিন্তু রাসেল সাথে সাথে যেতেন, বাবার সব কিছু দেখতেন, বাবা বাবার সাথে কথা বলতে পারতেন। আমি দেখেছি উনি প্রিন্স কোট পরে বঙ্গবন্ধুর পাশে দাঁড়িয়ে আছেন জার্মানিতে, আমার কাছে ছবি আছে। তো রাসেল রাসেলের ভাবধারা, আজকে রাসেলের 52 বছর হতো বেঁচে থাকলে হয়তো বা রাসেলেই বাংলাদেশের নেতৃত্ব দিতেন বঙ্গবন্ধুর পরে। তারা সেই ছোট্ট শিশুটুকু সেদিন 15 আগস্টে 75 সালে এই হাইনার দল মনে করেছিল যে তারা বাংলাদেশ থেকে বঙ্গবন্ধুর পরিবারকে নিশ্চিহ্ন করে দেবে, কিন্তু জাতির পিতার কন্যা শেখ হাসিনা বেঁচে ছিলেন, শেখ রেহানা বেঁচে ছিলেন, আজকে বাংলাদেশ থেকে উনি এগিয়ে নিয়ে যাচ্ছেন। আজকে রাসেলকে নিয়ে অনেক সংগঠন তৈরি হয়েছে সারা বাংলাদেশে, বঙ্গবন্ধু পরিষদের সাথে শেখ রাসেল পরিষদও আছে, বঙ্গবন্ধুর সাথে আমরা আমি ঢাকায় 1994 সালে শেখ রাসেলের নামে একটি ক্রীড়া সংগঠন প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলাম। তখন আমার সাথে একটা হকার নেতা ছিল শাহজাহান, সে বঙ্গ আওয়ামী লীগ অফিসের পাশে থাকতেন। আমি বলছি আমাদের আমনী ক্লাব আছে, তাতে রাসেলের নামে একটা ছোট্ট শিশু সংগঠন আমরা করি। তো ও বলেছিল যে অনেক টাকার দরকার, টাকা পয়সা আমি ব্যবস্থা করবো, তুমি একটা আমরা খেলাধুলার মানুষ একটা সংগঠন করি। তখন শেখ রাসেল ক্রীড়া চক্র নামে একটা সংগঠন করি তৃতীয় বিভাগে, ওইটাকে নিয়ে আমরা মিরপুরে খেলা হতো, তখন বঙ্গবন্ধুতে তখন তৃতীয় শ্রেণীর খেলাগুলো হতো না, ওখান থেকেই এটা তৈরি করে 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 যখন প্রথম বিভাগে উঠল তখনই এই ক্লাবটাকে আমি আর দুইটা ক্লাব আমি চট্টগ্রাম এমনই চালাইতে হয়, অনেক বড় হয়ে গেছে। তখন প্রধানমন্ত্রীকে নিয়ে পূর্বাণীতে একটা আয়োজন করেছিলাম, করে নুরুল আলম চৌধুরীকে সভাপতি করে তার হাতে দিয়েছি আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধান পৃষ্ঠপোষক, আমরা কয়জন পৃষ্ঠপোষক ছিলাম এই ক্লাবে, সেইভাবে এটা সৃষ্টি করেছে। রাসেলের প্রতি বঙ্গবন্ধুর প্রতি যেমন মানুষের শ্রদ্ধা ভালোবাসা দরদ রয়েছে, বঙ্গবন্ধুর শিশুপুত্র রাসেলের প্রতিও মানুষের দরদ ভালোবাসা রয়েছে। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমাদের বঙ্গবন্ধু শিল্পী গোষ্ঠী বিভাগীয় সহসভাপতি প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়া সাহেবের কাছে, রাসেলকে ঘাতকরা যখন হত্যা করেছে সেই সময় রাসেলের পড়াশোনা এবং খেলাধুলো করার কথা ছিল, কিন্তু ঘাতকরা তাকে সব আশা আকাঙ্ক্ষাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে ঘাতকরা তাকে হত্যা করেছে। এই যে যখন তাকে হত্যা করেছে তখন কিন্তু ঘাতকদের হৃদয় একটুকু কম্পিত হয়নি, কিন্তু ছোট্ট শিশু রাসেল কি অপরাধ ছিল এ বিষয়ে আপনি একজন সাংস্কৃতিক সেবক হিসাবে আপনার মতামতটা কি? আজকে জাতির জন্য একটি বেদনাবিধুর শুভদিন, শুভদিন এই জন্য 1964 সালের আজকের দিনে শেখ রাসেল জন্মগ্রহণ করেছিলেন, বেঁচে থাকলে আজ তার 52তম জন্মবার্ষিকী উদযাপন করার কথা ছিল এবং যথারীতি সে জন্মদিন হতে পারত এই জাতির তিলকে এক অভিনন্দনযোগ্য জন্মদিন। আমরা জন্মদিন পালন করতে এসে আজ স্মৃতি কাতরতায় 15ই আগস্ট চলে আসছে এবং অবধারিতভাবে বাঙালি সবচেয়ে কলঙ্কজনক দিন এবং কলঙ্কজনক অধ্যায় যেদিন একজন শিশুপুত্রকে ঘাতকরা হত্যা করেছিল নির্মমভাবে,
সেদিন তিনি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিলেন। একজন চতুর্থ শ্রেণীর ছাত্র, আজ আমি 51 বছরের পিতা। আমি যদি আমার সন্তানের কথা চিন্তা করি, একজন বঙ্গবন্ধুর পুত্র কিংবা তার রক্তের উত্তরাধিকার বাদ দিয়ে যদি একটি বাঙালির মানুষ পুত্র হিসাবে যদি আজ ভাবি, তাহলে এই বাঙালি কি কখনো এই শিশুকে হত্যা করতে পারে? প্রশ্নটি হচ্ছে না। বাঙালি কখনো এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করতে পারে না। কিন্তু বাঙালি জাতীয়তাবোধকে যারা হত্যা করতে চেয়েছিল, যারা এই স্বাধীনতাকে অস্বীকার করেছিল, যারা এই স্বাধীনতার সূর্য সফলতাকে ব্যর্থ করে দিতে চেয়েছিল, তারা সেদিন এই হত্যাকাণ্ডটি ঘটেছিল পরিকল্পিতভাবে। যেহেতু পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল বাঙালি জাতীয়তাবাদের বিরুদ্ধে, পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল বাঙালি সংস্কৃতির বিরুদ্ধে, পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল একটি স্বাধীনতার সুফল যাতে এই বাঙালির ঘরে না পৌঁছে তার বিরুদ্ধে, তাই সেদিন ঘাতকদের হাত কাঁপেনি। কারণ এটি সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত, ইতিহাসের নিষিদ্ধতম হত্যাকাণ্ড ছিল। যেমন করে হিটলারের হাত কাঁপেনি সারা পৃথিবীকে ধ্বংসযজ্ঞে মাতিয়ে দিতে, কেননা হিটলারের সেরকম পূর্ব পরিকল্পনা ছিল, ঠিক তেমনি এই বাঙালির বিজয়কে যারা সেদিন মেনে নিতে পারেনি, বাঙালি সংস্কৃতির অগ্রযাত্রাকে যেদিন তারা মেনে নিতে পারেনি এবং বাঙালির বিজয়কে যারা মেনে নিতে পারেনি, তাদের শ্রেষ্ঠ বলছিল এই শিশু রাসেলের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। তাই এটি কোনো সাধারণ হত্যাকাণ্ড ছিল না, এটি কোনো জাতির জনকের পুত্র কিংবা কনিষ্ঠ পুত্রের হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করলে হবে না। এই হত্যাকাণ্ডকে বিবেচনা করতে হবে বাঙালির বিজয়ের ঠিক পূর্ব মুহূর্তে, যে বাঙালি নতুন করে আবার দাঁড়িয়ে যাওয়ার স্বপ্নে বিভোর ছিল, সেই সোনার বাংলাকে আজকে 40-45 বছর পিছিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র ছিল দেশি এবং আন্তর্জাতিক, সেই দেশি এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের প্রথম সফল মঞ্চায়ন ছিল 15ই আগস্টের রাফেলের হত্যাকাণ্ড। আজ অনেক বছর পর, প্রায় 40 বছর পর, জাতির জনকের বেঁচে যাওয়া কন্যার হাত ধরে আবার সেই সোনার বাংলায় আমরা যাত্রা শুরু করেছি। তাই আপনার যে প্রশ্ন ছিল যে সেদিন কেন তাদের হাত কাঁপেনি, এটিই হচ্ছে তার সহজ সরল সমীকরণ। না, আমার স্বাভাবিক যে শেখ রাসেল একটি কাবার কথা না তাদের, তারা তো পরিকল্পিতভাবেই সব কিছু ঘটিয়েছে। তারা বাংলাদেশের, তারপরে যারা ক্ষমতা এসেছেন তারা বাংলাদেশি, যারা স্বাধীনতা চায়নি, যারা স্বাধীনতা বিরোধিতা করেছেন তাদেরকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন। তার পরবর্তী খালেদা জিয়াও আমরা দেখেছি, তাদের গাড়িতে পতাকা তুলিয়ে তাদেরকে মন্ত্রী বানিয়েছেন, 1000 কোটি টাকার মালিক বানিয়েছেন। তারা এভাবে বাংলাদেশের স্বাধীনতাটাকে নস্যাৎ করে পাকিস্তানের চক্রান্ত, পাকিস্তানের যে 71 চক্রান্ত করেছিলেন তাদেরকে বাস্তবায়ন করা, তাদের পরিকল্পনা বাস্তবায়ন করা, এটাই বোঝা যাচ্ছে। তা আমার একটি প্রশ্ন হচ্ছে যে আমার সাংসদ শামসুল্লাহ চৌধুরী সাহেবের কাছে, আপনি জানেন যে সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল যে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত একটি স্বনির্ভর বাংলাদেশের। এখন সেই আশাটাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সামনের দিকে অগ্রসর করতে যাচ্ছেন, এবং এর ভিতরে অনেক বাধা প্রতিকূলতাও আমরা দেখছি, যে জেএমবি বা বিভিন্ন ধরনের। আজকে শেখ রাসেলের উপর শ্রদ্ধা রেখেই বলতে চাচ্ছি যে এই এত বাধা বিপত্তির পরও যে আমাদেরকে উন্নয়নের একটি রোড ম্যাপে একটি আমাদের জননেত্রী শেখ হাসিনা নিয়ে যাচ্ছেন, সেই বিষয়ে আপনার বিশ্লেষণ কি? এই বিষয়টা আপনি কীভাবে বিশ্লেষণ করবেন? বঙ্গবন্ধু শুধু স্বপ্ন দেখেন নাই, বঙ্গবন্ধু শুরু করেছিলেন। বঙ্গবন্ধু বাংলাদেশকে গড়ার জন্য একটা ভাঙাচোরা ধ্বংসযজ্ঞকে আস্তে আস্তে তৈরি করার জন্য 3.5 বছর কাজ করেছেন। ওখানে বঙ্গবন্ধুকে বিভিন্নভাবে দেশি বিদেশি চক্রান্ত, যাতে বাংলাদেশের এখানে দুর্ভিক্ষ দেখা দেয়, মহামারী দেখা দেয়, যুদ্ধ ধ্বংস করে দেশ স্বাধীন করার পরও তারা ক্ষান্ত হয়নি, তারা সেভাবে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। যারা পাকিস্তানিদের সাথে শক্তিগুলো ঐক্যবদ্ধ ছিল, তারাই চাইনি যে বাংলাদেশে বঙ্গবন্ধুর হাত ধরে বাংলাদেশটা আবার গড়ে উঠুক, সোনার বাংলা। উনি যেটা স্বপ্ন দেখেছিলেন, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো, দুঃখী মানুষের মুখে অন্ন তুলে দেওয়া, সেটাকে নস্যাৎ করার চেষ্টা চালিয়েছে বঙ্গবন্ধু। গ্রামে গঞ্জে হেঁটে বেরিয়ে কৃষক কৃষাণীদের কাছে গেছেন এবং তাদের
তাদের সমস্ত কিছু জেনে নিয়েছেন, তাদের কথা বলার তাদের সাথে কথা বলেছেন, বঙ্গবন্ধু চেষ্টা করেছেন, কিন্তু বঙ্গবন্ধু নিজে এটাও বলেছেন যে আমি কোনো অবস্থায় বরদাস্ত করবো না, আমার কোনো গরিব মানুষ যদি প্রতারিত হয়, আমার কোনো গরিব মানুষের ক্ষতি কেউ করে, আর কেউ এই যে যারাই চুরি করতেছে, যারা এটা করতেছে এটা করতেছে, এগুলো নিয়ে বঙ্গবন্ধু সোচ্চার ছিল। বঙ্গবন্ধুর বক্তব্যগুলো এখন যদি রেকর্ডগুলো পর্যালোচনা করেন আপনি দেখতে পাবেন, কিন্তু বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল নৃশংসভাবে, বড়ুবাবু যেটা বলেছেন সত্যি কথা, যে দেশটাকে নিশ্চিন্ন করে দিতে হবে, তাকে পাকিস্তানি ভাবধারায় তৈরি করার জন্য যারা ষড়যন্ত্র করেছিল, শুধু মোস্তাককে দায়ী করলে হবে না, মোস্তাকের পিছনে যারা ছিল, এই জিও রহমান, মানুষ বলে না উপকারে একটা লাঠি হাতে দিতে হয়, সেই লাঠি দিয়ে একদম কষ্ট দেয় মানুষকে, তো এই জিও রহমান সাহেব একটা প্ল্যান করে খুন্দকার মোস্তাককে দিয়ে এই ঘটনাটা ঘটিয়েছিল, সেও বাঁচতে পারেনি নাটকের হাত থেকে, খুনি খুন হবে, যেই খুনি তাকে খুনের পরিণাম বহন করতে হয়। আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে যখন উনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার জন্য আন্দোলন এগিয়ে যাচ্ছিল, তাকে হত্যা করার জন্য বার বার আঘাত এসেছে, 15 আগস্টে ওরা ক্ষান্ত হয়নি, ওরা 21 আগস্টে কেনেট হামলা করলো 2004 সালে, ওরা ক্ষমতায় থেকে একটি গোষ্ঠী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা করতে চাইছে, বিএনপি জামাত জোট সরকার, এ তারেক জিয়া প্ল্যান করেছে কিভাবে ওদেরকে সপরিবারে হত্যা করা যায়, সেটার পরিকল্পনা তার বাবা যেটা করেছিল সেটার সমাপ্তি ঘটাতে চেয়েছিল তারেক জিয়া। কিন্তু আমরা মুসলমান হিসেবে বিশ্বাস করি আল্লাহর অপার মহিমা, আল্লাহ যে ওনাকে দিয়ে বাংলাদেশটাকে একটা মর্যাদার দেশ বানাবে, বাংলাদেশটাকে একটা সুখী সমৃদ্ধশালী বাবার স্বপ্ন পূরণ করবে, সেজন্য ওনাকে বাঁচিয়ে রেখেছিল সেদিন। ওনাকে কোটালিপাড়ায় বোমা বিস্ফোরণ করে মারতে চেয়েছিল, পারেনি। আজকে সে আস্তে আস্তে এত যন্ত্রণা এত রকম, এই যেটা এখনো ক্লান্ত হয়নি, এরা এই যে আপনি বলেছেন পার্শ্ব জুতা পরিয়ে নিজামী মুজাহিদেরকে নিয়ে তারা শহীদ স্মৃতি বেদিতেও তুলছিল পতাকা লাগিয়ে, তখন বাংলার শহীদ মুক্তিযোদ্ধাদের আর্তনাদ ছিল আকাশে বাতাসে, আত্মার মৃত্যু হয় না, ওনার দেখছে এই নিজামী মুজাহিদি শাখা চৌধুরী পতাকা লাগিয়ে পথ পথ করে ওই স্মৃতিসৌধে যাচ্ছে, এবং ওখানে গিয়ে পার্শ্ব জুতা দিয়ে তাদের বুকের উপর আঘাত করছে, তখন তারা জনতাকে ঢাক দিয়ে বলেছিলেন, আমরা শুনি নাই কিন্তু তাদের আত্মনাদ, কিন্তু স্বয়ং সৃষ্টিকর্তা শুনেছিলেন, যেই কারণে বেগম খালেদা জিয়া 2008 সালের নির্বাচনে তছনছ হয়ে গেল, 30টা আসন নিয়ে আসলো। এরপর আপনি দেখলেন 14 সালের জানুয়ারির নির্বাচনে, 5ই জানুয়ারি নির্বাচনে এরা নির্বাচনও করতে পারলেন না, এটা একটা গজব, এটা ওই শহীদদের আত্মার গজব, এদেশের মানুষের উপর তারা তছনছ হয়ে গেছে, তারাই জঙ্গি সৃষ্টি করছে, তাদের সৃষ্টি এই জামাত দিয়ে তারা যেটা চেয়েছিল এখন পারে না, তারা গোপনে যে জামাতের মনে হয় যে রাজনীতি করতে পারতেছে না, তারা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগুলো, জামাতি শিক্ষকগুলো এবং ছাত্রগুলো এভাবে একটা পরিবেশ সৃষ্টি করে, তারাই জঙ্গি এবং আইএস নামধারী হয়ে তারা কাজ করার চেষ্টা করে, তারা দেশটাকে ধ্বংস করার চেষ্টা করে। কিন্তু ইনশাল্লাহ জাতির পিতা কন্যা শেখ হাসিনা যেভাবে এগিয়ে যাচ্ছে, আমরা আমাদের 2021 সালের মধ্যে আমাদের ভীষণ আমরা মধ্যের দেশ হব, এবং 2041 সালে গিয়ে আমরা একটি সমৃদ্ধ জাতি হিসাবে উন্নয়নশীল দেশে পরিণত হব। আমরাও চাচ্ছি যে আমরা এই জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর এই অগ্রযাত্রায় সরদি হয়ে সামনের দিকে যেন এগোতে পারি। আপনার কাছে দুটি কথা বলে আপনি শেষ করবেন, যে আমরা বা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে যে ভূমিকা রেখেছেন এটা সবাই ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন, এ বিষয়ে আপনি একজন শাস্তি সেবক হিসাবে আপনার বিশ্লেষণ। আপনি দেখুন আজকে 18 তারিখ, আজকে শেখ রাসেলের জন্মদিন, ঠিক তার 4 দিন আগে গত 14 তারিখ বাংলাদেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ চায়না বিনিয়োগ হয়েছে এবং 12টি মেগা প্রকল্পের উদ্বোধন,
এবং বলা হয় যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি পশ্চিম ঘেঁষা, অর্থাৎ শুধু ভারতমুখী, কিন্তু জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা প্রমাণ করলেন যে তার সরকার আসলে কোনো কিছুর সাথে সম্পৃক্ত নয়, অর্থাৎ দেশের উন্নয়নের স্বার্থে, স্বনির্ভরতার স্বার্থে, দেশকে এগিয়ে নেওয়ার স্বার্থে পররাষ্ট্রনীতি পূর্বমুখী হয়েছে এবং চীনের এই বিনিয়োগ প্রমাণ করে এবং ভারতের সাথে সুসম্পর্ক, চীনের বিনিয়োগ, জাপানের বিনিয়োগ এবং আমাদের এমপি সাহেব তার এলাকায় প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি জায়গা যেভাবে তিনি করেছেন, এটি করা কেন সম্ভব হয়েছে এবং তার এলাকার মধ্যে একটি খুব বড় বিনিয়োগ আসছেন, এই যে বিনিয়োগগুলো আসার মধ্য দিয়ে কিন্তু প্রমাণ করে যে বাংলাদেশ কীভাবে এগিয়ে যাচ্ছে এবং এই সরকার এই দেশের মানুষকে যেভাবে সামগ্রিকভাবে ঐক্যবদ্ধ করছে, এই দেশে আশা করি আর বঙ্গবন্ধুর বাইরে অন্য কোনো দল থাকবে না। বঙ্গবন্ধু যেটা চেয়েছিল উন্নয়নই হবে বাংলাদেশের একমাত্র দল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা আমাদের বিজ্ঞ আলোচকদের বিশ্লেষণ শুনলেন। শেখ রাসেল বাবাকে বলেছিলেন, আমি আমার ভাইদের মতো সেনাবাহিনীতে যোগ দিব, কিন্তু সেই ছোট্ট শেখ শিশু রাসেল 15 আগস্টে ঘাতকরা তাকে হত্যা করার মাধ্যমে যার যে স্বপ্নটা ছিল সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি। আমরা শেখ রাসেলের এই আজকে তাকে ভুলিনি এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। তার এই স্মৃতি বিজড়িত জন্মদিনটাকে আজকে শোকের জন্মদিনে রূপান্তরিত হচ্ছে, এটা আমাদের কষ্টদায়ক একটি বিষয়। আমরা এই শোককে শক্তিতে পরিণত করে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে শেখ রাসেলের যে স্বপ্ন ছিল, জাতির পিতার বঙ্গবন্ধু যে স্বপ্ন ছিল, ফজিলাতুন্নেসা মুজিবের যে স্বপ্ন ছিল, শেখ জামাল কামালের যে স্বপ্ন ছিল উন্নয়নের দেশ বাংলাদেশ হবে, স্বনির্ভর একটি দেশ বাংলাদেশ হবে, সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে একমাত্রই পারবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। এই প্রত্যাশাটা ব্যক্ত করে আমরা আজকের অনুষ্ঠানটি থেকে বিদায় নিব। আগামী অনুষ্ঠানে আবার আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক।